মুখ্যমন্ত্রী সন্দেশখানে আসেননি কেন? তিনি মেটিয়া বন্দরে গেছেন, ভালো করেছেন, কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে, ভাষণ দেবেন না। যে যে গার্বেজের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল তাদের উদ্ধারের জন্য ড্রিলও আসেনি, এনজিওর তো আর কিন্তু মাইক আর মানে মাইক আর সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসেছে, বক্তৃতা করতে হবে আর পিছনে মালা নয়। যেহেতু দক্ষিণ কলকাতা প্রার্থী, ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। মমতা ব্যানার্জির উচিত একবার না তিনবার সন্দেশ খালি যাওয়া, তিন মাসে যাওয়ার সুযোগ পাবেন। অতএব লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান করার জন্য, আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ, কিছু দরখাস্ত আছে। এর সমস্যাটা কবে হবে জানেন? কবে হবে? বিজেপি সরকারের যোগী আদিত্যনাথজি এই সমস্ত বেআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? উত্তরপ্রদেশের গুন্ডেদের সব আইডিয়াল হয়ে পড়ে আছে, ওগুলো আমরা ওখান থেকে